ନମସ୍କାର, ଆମର ନାମ ପ୍ରତିମା ସାହୁ। ନୂଆଫିଲ୍ ଗାଁରେ ଭାରତ ସଂସ୍ଥା ତରଫରୁ 4 ବର୍ଷ ହେଲା ଗୋଷ୍ଠୀ ସଂଗଠିକ ଭାବେ କାଜ କରିଛି। ନମସ୍କାର, ଆ ସବୁ ମିଟିଂ ଚଲେଇଲ ଯେଉଁ ଧନ୍ୟବାଦ ସବୁ ଲୋକେ। ଆର୍ ଆଜି ଗୋଟେ ମିଟିଂରେ ଗୋଟେ ହାତ ଧୁଆ ଉପରେ ଗୋଟେ ଆଲୋଚନା ହେବେ। ହାତ ଧୋଇକି ବାଗଲ ଖାଇଦି ସବୁ ଲୋକ ଖାଇଦି ଯେ ଆର୍ କିରକମ ହାତ ଧୁଆ ଥିଲେ ତାର ଉପରେ ଗୋଟେ ଆଲୋଚନା ହେବେ। ଆର୍ କି ଆମ ତାହେଲେ ସବୁ ଲୋକ ହାତ ଧୋଇଟି ହଉ ତୁମମାନଙ୍କ ସହିତ ଗୀତା ବାବୁ ଦିଆଇଲେ ଦେଖିବ କିରକମ ଘରେ ହାତ ଧୁଅ ଆଇସ ହଉ କିରକମ ଧୁଅ ବୋଲି ଦେଖିଦ ଆରକମ ତ ହାତ ଧୋଇଟି আর কম হাত ধুই খাও আর কম হাত ধুই নেবি তাইরে আর জীবাণু কীটাণু লাগি রে যা ফলে আমাকে চোখে দেখা যায়নি হেলা তা জিনা খাবার আগে সাবুন রে হাত ধোয়ার আবশ্যক আছে তাহলে হো দেখি দ তুমন কে জিনে প্রশ্ন হাত কিরকম পরিষ্কার করি কি ধোয়ার কথা এর উত্তর হিলা পরিষ্কার জল ঢালিকি সাবান ঘষিকি হাত ধোয়ার কথা জল পাত্রে হাত ডুবেবা অনুচিত খালি হাতে জল দিলে আবার সাবান হাত ধোয়া হাত দিয়ে জল সৌরে রাখবা কে পূর্বন আমি সবুলো কইতিলি যে মানে হাত ধুইটি সাদা পানিরে আর সাদা জল পরিষ্কার জলে হাত ধুইতিলি আজ পরিষ্কার জলে হাত ধোয়ার পরে বি সাবুন দিতনু কিরকম ময়লা বাড়লা সবুলো দেখ হলা দেখা যাটা জীবাণু আছে এবারে মানে সবুলো চেষ্টা করবা কিরকম সাবুন না হাত ধুইকে মানে জীবাণু মুক্ত হবা চেষ্টা করবা তো দিদি হাত ধোয়া তরে কি কি লাগবে আর কিরকম হাত ধুইবা আর কিরকম জীবাণু রই যায় কড কি কি লাগবে দেখি দ ବର୍ତ୍ତମାନ ତ କହିଲ ଯେ ସାବୁନରେ ହାତ ହାତ ଧୋଇନେ କି କି ଦରକାର ହେବେ ସାବୁନରେ ହାତ ଧୋଇନେ ଆମର ଗୋଟେ ସାବୁନ ଦରକାର ଗୋଟେ ବାଲ୍ଟି ଗୋଟେ ମଗ୍ ପରିଷ୍କାର ଜଳ ଯେଉଁ ଜଳ ମାନେ ଖାଇଟି ହେଲା ଯେଉଁଟାକି ମାନେ ଟିୱେଲ୍ ଜଳ ବିଦା କହିପାରିବା ହେଲା ତାହେଲେ କି କରିବା ନା ମାନେ ଜଳକେ ଆଗେ ଜଳି ଆଗେ ହାତ ଧୋଇଦେବା ହାତରେ ଅଦା କରିଦେବା ଅଦା କରିସାରିକି କି କରିବା ନା ସାବୁନ ଲାଗି ସାବୁନ ଟିକେ ଲାଗିଦେବା ସାବୁନ ଲାଗିକି ଭାରିକି ଫେଣ କରିବା ହେଲା ଫେଣା କଲା ପରେ ସେ ଯେଉଁ ମଗ୍ଟା ଅଛେ ସେ ମଗ୍ ଧରିକିନା ମାନେ ମୋ ହାତ ବୁଡ଼ିବାନି ହାତ ରହିବେ ମଗ୍ ବୁଡ଼ିକି ନା ହାତ ଧୁବା ହେଲା ତାପରେ ହାତଟାକେ ଝାଡ଼ି ଶୁଖିବା ନହେଲେ ପରିଷ୍କାର ଯଦି ମାନେ କାପଡ଼ ଫୋପଡ଼ ଥିବେ ତାହେଲେ ପୋଛିକି ଶୁଖିବା ଦିନେ ଆମେ ଯଦି ଖାଦ୍ୟ ଖାଇବା ତାହେଲେ ଆମର ପେଟ ଭିତରେ ଆର ଜୀବାଣୁ ଯାବେନି ଆମ ଜୀବାଣୁ ମୁକ୍ତ ଖାଦ୍ୟ ଖାଇପାରିବା। ତୁ ତ ମାଝି ଅତ କଥା କହିଲୁ ସାବୁନ ଆଉ ଗୋଟେ ସାବୁନ ଦରକାର ବାଲ୍ଟି ଦରକାର ମଗ୍ ଦରକାର অত তো পয়সা খরচা সাবুন গোটের তো গোটে 5 টাকা বা 10 টাকা না হলে গোটে সাবুন হবে অত পরিশ্রম করি অত জিনিস বইলে কে খরচা করি এর লাভ কি আছে এর উপকার কি মাউসী গোটে ভালো কথা কইছ যে মানে সাবুন আনবা পয়সা খাইবা কি কোনে কি উপকার হবে মুখ্যত আমার সাবুন গোটে 5 টাকা গোটে লাইবু সাবুন যদি মানে সাধারণ কইবা তাহলে তার দাম 5 টাকা কিংবা 10 টাকা কিন্তু তার উপকার কি হটে না আমার হাত পরিষ্কার রটে তা সহিত কি হটে না পেটের মানে পেটে যে খাদ্য খাইটি তারপরে সুস্থ ভালো হটে তারপরে যে পায়খানা হটে পেট ফাঁপি হটে কি গায়ে খোস পেছড়া হটে সেটা বি কিছু হবে নি দ্বিতীয় কি হবে নি না চর্ম রোগ বি হবে নি হ্যাঁ আর অন্যান্য মানে রোগ বি হবে নি হ্যাঁ 10 টাকা বিনিময়ে আমি যদি পাতলা ঝাড়া হয়ে যাবে তাহলে আমি ডাক্তার কে কত টাকা চালিয়াটে খরচ হইয়াটে হ্যাঁ 10 টাকা বদলে এটি হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে যদি মানে 10 টাকা লিখি যদি মানে হাত ধুয়ে খাবা কি পরিষ্কার রইবা তাইলে মানে 1000 টাকা রয়ে যাটে তাহলে 1000 টাকা বুনে না 10 টাকা কত মানে সুবিধা হাটে হ্যাঁ যখন আমার গোটে ঝাড়া ইয়াটে আমার তখন 1000 টাকা দিতে খরচ করে দিই কিন্তু আমি 10 টাকা বলা করছি গোটে সাবুন কাইকি পিসি কইল হ্যাঁ তুমন কের জিনে প্রশ্ন সাবানে ধোয়ার উপকার কি এর উত্তর হিলা সাবানে হাত ধুইনে রোগ হওয়ার আশঙ্কা কম এ মাঝি তুই তো ভালো কথা কইলু শুনলি গোটে সাবনের দাম 5 টাকা 10 টাকা সে গোটে সাবন আনিকি মাসে কানে হাত হাত ধুইনে বি ভালা নাই যদি তাইরে হাত দিই গোটে পায়খানা করতে যাই
কি গোটে খাইকি মাংস মাংস ভালো মন্দ খাইলি সে হাতটা গন্ধ অপরিষ্কার ভালো মন্দ সব রইলা সে খাইনে বি পেটের অসুখ হবে হাগা বি হবে বমি বি হবে কতবা যে কি হবে তা সে মানে আমি ওখানে যদি 1 টাকা গোটে 10 টাকা সাবন আনকি যদি 1 মাস ব্যবহার করি তবে আমার কোনো রোগ টোক কিছু হয়েছে বাইনি আর নাই তো ওখানে 5,000 10,000 চাল যাবে তথা পয়সাটা আমি কাই পাইবা। আচ্ছা মাইজি তুই কোন কোন সময় হাতটা ধোয়া সব সময় আমাকে বুঝি কই দে কোন কোন সময় হাতটা ধোবা। মাউসি ভালো কথা কইল যে কোন কোন সময় হাত ধোয়ার আবশ্যক আছে ক তার মুখ্য আমাকে 5টা ধরিটি তার কি কি না মানে 1 ধরিটি নিজে খাবার আগে 2 টকাকে যে খাবাই খুয়াইটি তার খুয়ানো আগে তারপরে 3 যে রাঁধিটি কিংবা যে পরিবা পরিবা কাটবা তার আগে 4 ঝাড়া ধুয়া মানে পেতে এটি ঝাড়া ফেরি এসে কি সাবুন হাত ধুবা 5 যে বাহার ঘর ঝাঁটা এটি কিংবা গুয়া সাফা করে এটি তারপরে সাবুন মানে হাত ধুবা মনে রইলা সব লোকে মানে তো পায়খানা যাইডি হাত ধুইডি আবার খাবার পরে খাবার আগে হাত ধুবা কি জিনে কি রান্ধার পর আগে হাত ধুবা কি জিনে মানে ঝাড়া এসে কি হাত ধুইডি কিন্তু রান্ধার আগে আর খাবার আগে হাত ধোয়া ও জিনে মানে পাটিকে হাত লেইডি খাবার সময় রান্ধার সময় মানে হাতে পরিবা কাটিটি আমাকে হাতে নখে সন্ধিরে যে নখের কণে কি হাতে পাতে ওগাবি আমাকে অপরিষ্কার কি লাগিবে আমি দেখতে পাইনি সাবনে হাত ধুইকি যদি মানে পরিবা কাটবা সাবনে হাত ধুইকি যদি মানে খাবা তাহলে সেটা আমার পেটকে যাবে নি ও জিনে ওটা মুখ্য আছে খাবার আগে কি রান্ধার আগে সাবনে হাত ধো। তুমান কের জিনে প্রশ্ন কোন কোন সময়ে হাত ধোয়ার কথা এর উত্তর হিলা আমানে সাবানে ভালাকি হাত ধোয়ার কথা খাদ্য তৈরি করিবার আগে নিজে খাবার আগে ছোট টোকাকে খাদ্য খুইবার আগে আমার তো সব লোক হাত সাবুনে হাত ধোয়ার উপরে জানলি কিছু না কিছু হ্যাঁ এবারে আমি দেখতে দেখবা যে কিরকম হাত ধুইবা সাবুনে হ্যাঁ সবলে দেখবা হ্যাঁ হ্যাঁ তাহলে চলো মানে কিরকম সাবুনে হাত ধোবা তা সেটা দেখবা মানে কইতিলি কিরকম হাত ধোবা আজ কইবা মানে কইতিলি যে খাকা মানে ধোয়া দিনে গোটে মগ দরকার হ্যাঁ গোটে বালতি দরকার এ সাবুন হ্যাঁ সাবুন সাবুন হলো কি সাবুন না লাইব সাবুন হ্যাঁ তাহলে মানে কিরকম হাত ধোবা দেখবা ফার্স্টে যে পরিষ্কার জল টিউল জলাইলি আগে টিউল জলটাকে লিবা হ্যাঁ জল ডালিকি হাতটাকে মানে অদা করবা হাত অদা করলি তারপরে লাইব সাবুনটাকে লিলি ফাঁড়া করলি ভালো কি হাত ফাঁড়া করি যে আঙ্গুটি সন্ধি সবু নখের মুড়ি হ্যাঁ তারপরে উপরে চাটুয়া সব ভালো লাগে ধুবা হ্যাঁ হাতটাকে ধুবা মানে যেপুর হাত ধোবা যে রান্ধাঘর হ্যাঁ রান্ধাঘরের সাইডে যদি ফুধুই সৌটি গোটে বালতি সাবন মগ রখবা আর হাতটাকে ধুই সারিকি যদি সাপা কানা আছে ঘরে তাহলে তারে পুছবা না তাকে হাতটাকে ঝাড়িকি শুকিবা আবার যদি সৌ কাপড়ে পুছি দিলি তাহলে আবার ধুলা ভুলা তার কাপড়ে যা থাকবে আবার হাতে লাগি যাবে আমি চেষ্টা করবো হাতটাকে ঝাড়ি শুকিবা নাহলে পরিষ্কার কাপড়ে আবশ্যক সূচনা হাত ধোবার সময়ে কটা জানার কথা পরিষ্কার জল ব্যবহার করবা সাবানে ভালাকি ফেনা করবা ভালাকি ঘষিকি ধুবা হাত চাটুয়া নখের কণ আঙ্গুড়ির মাঝু ধোয়ার পরে হাতকে ভালাকি ঝাড়িকি শুকিবার কথা। দিদি তুমি যে কথাটা শিখিল তুমি এটা কাইনু শিখল হাত ধোয়া কাজটা আমাকে ভারত সংস্থা যে আছে ভারত সংস্থার গোটে ডিজিটাল গ্রিন গোটে সংস্থা আছে সে তার গোটে ট্রেনিং দিয়েছিল আমাকে ট্রেনিং আমাকে শিখি আসি খুব ভালো কথা মানে বি ঘরে যাই কি করবা আর হচ্ছে গ্রুপে যাই কি বি এসব কথা কইবা তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বর্তমান আমানকে অঞ্চলে বহুত লোক মানে পাতলা পায়খানারে আক্রান্ত হটে বিভিন্ন রোগের শিকার হটে তা জেনে মানে সাবুনে হাত ধুইনে হ্যাঁ সে যে আক্রান্তর পরিমাণ কমে যাবে বিশেষ করি টাকা ছোট টাকা মানে বেশি ওদের মানে ভগেটে আর তা দিন আমাকে পাখাপাখি যদি মেডিকেল সুবিধা নাই সেদিন আমার যদি সাবুনে হাত ধোয়া নিয়মিত করবা তাহলে আমরা রোগনু মুক্ত হবা সৌদিনে আমানকে গাঁরে যত মা মাউসী এসএচজি এবং ভন মানে আছে সবু লোক অনুরোধ করিটি সবু লোক মানে সাবুনে হাত ধোয়া যে আছে খাবার আগে টকাকে খাবার পূর্বে রান্ধার পূর্বে তার সাথে ঝাড়া আসার পরে এবং যে মানে বাহার ঘর ঝাঁটাইটি যে যে সময় কাজ করি তারপরে হাত ধোয়াটা নিহাতি আবশ্যক আছে আমাকে।